অ্যাকশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাই। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, কাছে এবং দূরে, দেশ বিদেশে যে যেখানে আছেন, সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো, আজকের আলোচ্য বিষয় হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো তিনি নিয়মিত করতেন। অনেক আমল তিনি করেছেন, নিয়মিত করেন নাই, কিন্তু সবচাইতে গুরুত্ব কথা হলো যে আমলগুলো তিনি একাধারে তার জিন্দগি ভর সব সময় একইভাবে নিয়মিত আমল করেছেন, সে বিষয়ে আপনাদের সামনে কয়েকটি আলোচনা করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের সালাম ফিরিয়ে তিনি একটা বাক্য প্রথম উচ্চারণ করতেন, আল্লাহু আকবার। হাদিস শরীফে এসেছে। এরপরে দ্বিতীয় নাম্বার যে কাজটি করতেন, তিনটা বাক্য, একটা বাক্য তিনি তিনবার পড়তেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে চতুর্থ নাম্বারে, তৃতীয় নাম্বারে যে কাজটি তিনি করতেন, তিনি সময় হাতে কম থাকলে মাঝে মধ্যে এ কাজটা তিনি করতেন, দশবার পড়তেন সুবহানাল্লাহ, দশবার আলহামদুলিল্লাহ, দশবার আল্লাহু আকবার। এটা তিনি খুব কম করতেন, মাঝে মাঝে। তিনি সদাসর্বদাই ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৪ বার আল্লাহু আকবার পাঠ করতেন। এরপরে তিনি আয়াতুল কুরসি সম্পর্কে বলেছেন যে মনুসা সাল্লাম নিজে ঘোষণা করেছেন, যে ব্যক্তি পাঁচক্ত না ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ 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 তিনবার পাঠ করার পরে আয়াতুল কুরসি পাঠ করবে। আমরা আয়াতুল কুরসি পাঠ করে আমরা শরীরে ফু দেব না। অনেকে আছে আয়াতুল কুরসি পাঠ করে ফু দেয়, এটা নফল আমল, এটা দোষের কিছু না, কিন্তু নবীজি কখনো গায়ে ফু দিতেন না, তিনি আয়াতুল কুরসি পাঠ করতেন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের সালাম ফিরিয়ে। আমরা বিশ্বনবীর তরিকায়, আকিদায় আমরা এভাবে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের সালাম ফিরিয়ে আল্লাহু আকবার শব্দ একবার বলে তিনবার আস্তাগফিরুল্লাহ এই শব্দ পাঠ করে আমরা আয়াতুল কুরসি পাঠ করতে পারি, আমাদের জীবনে অনেক সফলতা বয়ে আসবে। বিশ্বনবী সাল্লাম বলেন, যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর আদায় করবে, সে ব্যক্তির শুধু বাধা, জান্নাতে যেতে বাধা আছে মৃত্যু, মৃত্যু হলেই তিনি জান্নাতি। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম। প্রিয় ভাই বোনেরা, এরপরে বিশ্বনবী সাল্লাম, আমরা কোরআন শরীফের সর্বশেষ তিনটি সূরা যেটাকে আমরা তিন কুল বলে থাকি, হাদিস শরীফ এসেছে বিশ্বনবী সাল্লাম প্রায় নামাজ শেষে তিনি এই সুরা এখলাস এবং সুরা নাস ফালাক পড়তেন, বিশেষ করে ফজর নামাজের সালাতের শেষে এবং মাগরিবের নামাজের সালাতের শেষে তিনি এই আয়াতুল কুরসি পাঠ করার পরে সব নামাজ শেষ করে তিনি এই সুরা নাস ফালাক পড়তেন। নাস ফালাক, এটার ফজিলত হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার অসুস্থ ছিলেন, তাকে লাবিব ইবনে আসিম একজন ইহুদি জাদু করেছিল। এক কথায় সুরা নাস এবং ফালাকের শায় নজুল কি এই প্রসঙ্গে আল্লাহ সুরা নাস ফালাক দুনিয়াতে পাঠিয়েছেন, এটা এই সুরা অবতীর্ণ হয়। বিশ্বনবী সাল্লাম অসুস্থ হওয়ার পরে দীর্ঘদিন পরে জিব্রাইল সাল্লাম এসে এই সুরা নাস ফালাক নাজিল বললেন, অবতরণ করার পরে তিনি নবীজিকে বললেন এবং তিনি বললেন যে হুজুর, আপনি এই সুরা নাস এবং ফালাক পাঠ করে আপনি ১১ বার নাস এবং ফালাকে ৫টি আর ৬টি ১১টি আয়াত, এই ১১টি আয়াত পরে আপনি শরীরে ফু দিলে আপনাকে লাবিব ইবনে আসিম, এটা হাদিস শরীফে এসেছে, এই ইহুদি তার মেয়ের সহযোগিতা একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি চুল মোবারক
সংগ্রহ করে ওই চুল এবং খেজুরের ছড়া এবং চিরুনি এই তিনটে বস্তু দিয়ে গভীর কূপের ভিতরে রসুল সাল্লামকে জাদু করেছিল, যে কারণে হুজুর অসুস্থ হয়েছিলেন। এই জাদুর থেকে মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাস এবং ফালাক দুনিয়াতে পাঠিয়েছেন। আর জিব্রাইল সালাম বলছেন, হুজুর আপনি এই 11টি আয়াত পরে ফু দেন, আপনি জাদু কেটে যাবে। তো এই সূরা নাস ফালাক যারা নিয়মিত পাঠ করে তাদের কোনো মানুষ শয়তান, জিন শয়তান এবং ইবলিশ শয়তান কোনো জাদু টোনা কুমন্ত্রণা অসহসা দিতে পারে না। তাই মাঝে মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু ফজরে এবং মাগরিবে নামাজের পড়ে না, তিনি বিভিন্ন আসক্ত নামাজের পরেও নাস ফালাক পড়তেন। তাই আমরাও রসুল সাল্লামের এই তরিকায় আমরা সুরা নাস ফালাক পড়ব। যেহেতু সুরা নাস শব্দটা কোরআন এই সুরা নাসের শেষে সুরা নাসের কথা বলা হয়েছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে মানুষ শয়তান এবং জিন শয়তানের অসসা থেকে তোমরা কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য আমি আল্লাহর কাছে পানা চাও। তাই আমরা এই সুরা নাস ফালাক নিয়মিত পাঠ করব। আপনি এটা পরে শরীরে ফু দিতে পারেন এবং সকালে ফজর নামাজের বাদে শেষ করে দোয়া কালাম তাসবিহ আলে শেষ করে আপনি সুরা নাস ফালাক ফালাক পাঠ করে আপনি পানিও খেতে পারেন ফু দিয়ে। তাহলে আপনার পেটে যদি কোনো জাদু মন্ত্রণা এবং কুফুরি থাকে প্রস্রাবের সাথে বের হয়ে যাবে। সুরা নাস ফালাকের ফজিলত সম্পর্কে অনেক কথা আছে। তো এবং সুরা এখলাস এটা রসুল সাল্লাম রাত্রে শয়নের সময় তিনি তিনবার পাঠ করে ঘুমাইতেন। সুরা তাকাসসুর 1000 আয়াত পাঠ করার ফজিলত সুরা তাকাসসুর রাত্রে যদি কেউ পরে ঘুমায় তাহলে সে যেন 1000 আয়াত পাঠ করলো। আর সুরা এখলাস তিনবার পাঠ করলে বিশ্বনবী বলেন, যে ব্যক্তি সময় স্বল্প থাকার কারণে কোরআন শরীফ খতমের উদ্দেশ্যে সুরা এখলাস তিনবার পাঠ করে সে যেন এক খতম কোরআন শরীফ পড়ার সব পাই পেল। যেহেতু সুরা এখলাস কোরআন শরীফের এক তৃতীয় অংশ, এর সার মর্মকথা। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা এই সুরার এখলাস এবং নাস ফালাক পাঁচত নামাজ পরে পড়তে পারি শেষে, নামাজ শেষে বিশেষ করে ফজর মাগরিবের বাদে আমরা পড়ব। আর আস্তাগফিরুল্লাহ শব্দটা নামাজ শেষে আমরা সালাম ফিরিয়ে পড়ব, আল্লাহু আকবার একবার পড়ব, আয়াতুল কুরসি আমরা নিয়মিত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করব, আর 33 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই শব্দটি পাঠ করব। আমাদের আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে এবং বাকি জীবন আমল করে আমরা খাঁটি মোমেন মুসলমান হয়ে যেন কবর যেতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।